আমার যে চরিত্র ওনার নাম হচ্ছে ফারহান সে রুয়েটে পড়াশোনা করে অ্যান্ড সে খুবই জিনিয়াস একটা ছেলে অনেক স্ট্রাগল করতেছে তার লাইফে এবং সে সামহাও অস্ট্রেলিয়ায় চলে যায় এরপরে কি হয় এটা আসলে আমি এখন বলতে পারবো না এটা আপনাদের আসলে পুরোটা দেখেই বলতে হবে আজকে আর এক ঘন্টা পরে আপনারা বলতে পারবেন কি হবে তার এটাই না এটা শিয়া ভাই বলতে পারবে আমাদের ফারিন ইজ এন আচ্ছা ভাই আচ্ছা আমি বলতেছি সমস্যা নেই ফারিন ইজ এন অ্যামেজিং অ্যাক্টর অ্যান্ড অলসো আমার জন্য খুবই সুবিধা হয়েছে বিকজ আমি তো আসলে অ্যাক্টর না আমি টুকটাক মাঝে মাঝে কাজ করি আর মাঝে মাঝে মানে মোস্ট অফ দ্য টাইম আমি গানের বিষয়ে বিজি থাকি ফারিন অ্যাকচুয়ালি ইজি করে দিয়েছে কি বেশ কিছু জিনিস বেশ কিছু সিনস করা খুব সহজ ছিল এবং এটাতে সম্পূর্ণভাবে আসলে আমি বলবো কৃতিত্ব শিহাব ভাইয়ের অ্যান্ড শিহাব ভাইয়ের সম্পূর্ণ স্ক্রিপ্টে আসলে আমি বলবো সবচেয়ে বড়ো ম্যাজিকটা ছিল আর কি দ্যাটস ইট না আমার কোনো গান নেই এখানে জি অবশ্যই করবে যদি আমি প্রতিদিনই করি এটা সত্যি কথা এই জন্য আসলে এই যে একটা কাজই করেছি আর কোনো কাজ এখন পর্যন্ত করিনি আশা করি আপনাদের আপনারা আমি সময় নিয়ে প্রত্যেকবারই প্রমোশন করি এবং খুব কম কম আসলে স্ক্রিন মানে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে খুব কম সময় দিই এই জন্য আমি বললাম যে আমি আসলে পরিপক্ক অভিনেতা নয় আসলে এই ডেফিনেটলি গান 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 অনেক সহজ গান অনেক সহজ ব্যস্ততা চলছে কাজ নিয়ে ব্যস্ততা চলছে যেরকম ব্যস্ত ছিলাম সেরকম ব্যস্তই আসলে কেমন ব্যস্ত সময় এই যে এখন আপনাদের সাথে প্রমোশনে সময় দিচ্ছি সবকিছু মিলে ব্যস্ত ভালো রেসপন্স পাচ্ছি আমার বেশ কয়েকটা কাজই ভালো গিয়েছে তো আশা করছি কাছের মানুষ দূরে থইয়া দেখার পরও অডিয়েন্স থেকে একটা যে রকম ফিডব্যাক আশা করছি সেরকম একটা ফিডব্যাক পাবো অসময়কে ক্রস করবে বা অসময়ে সামান ফিডব্যাক বা তার থেকে বেশি আই ডোন্ট নো কম্পারিজন মানে চাচ্ছি আর কি যে যেরকম ভাবে আমার আগের কাজগুলো দর্শকের ভালোবাসা পেয়েছে এটাও যাতে সেভাবে পায় ইটস আ লাভ স্টোরি আমি যদি সরল রেখায় বলতে চাই বাট মানুষের হিউম্যান ইমোশন তো অনেক ধরনের হয় এবং একটা ছেলে একটা মেয়ের মধ্যে সম্পর্কটা কিন্তু সবসময় সরল রেখায় যায় না এবং শুধু কাছের মানুষ দূরে গেলেই না আমরা মাঝে মাঝে কাছের মানুষ কাছে থাকলেও কিন্তু মনের দূরত্ব বেড়ে যায় বা নিজেদের মধ্যে টান পড়ান বা বোঝাপড়া সব কিছু মিলে আমাদের সম্পর্ক জীবনের সম্পর্কগুলোই একটু অন্যরকম তো সেটার একটা বিশ্লেষণ বা সেটার একটা ব্যাখ্যা সেটার একটা অনুভূতি নিয়েই আমাদের কাছের মানুষ দূরে থাকা আমি আই হ্যাভ বিন পেস্টারিং হিম আমি বলছিলাম বাট হ্যাঁ আমার একটা গান সম্পর্কে একটা খুব ভালো অ্যানাউন্সমেন্ট সামনে আসছে অ্যান্ড ইটস ফাইনাল